সাইদি সাহেবের বেশি কথা কইলে আমারে আবার সাইদি সাহেবের কাছে বসিয়ে দিব কমে, এই জন্য খালি সাইদি সাহেব নাই, এখানে তো কাজী ইব্রাহিম দুইজনে আমার একজনের মাইয়া দিয়েছি আরেকজনের মাইয়া নিছি, বুঝে আসছে? সুতরাং আছে, তিনি দুর্বল হয়ে গেছেন আগের চাইতে অনেকটা দুর্বল, এমনি খেদমত করে ভিতরে লোকেরা খেদমত করে, আমারে আর আমি যাইতেও পারি না, আগে খান্না টানা পাঠাইয়া আমার মেয়ের রান্না করে দিও, পছন্দ করতেন আমার মায়ের রান্না, ওনার ছেলের বউ আর কি। তো এটা এখন প্রিন্সিপাল ওই নরসিংদী কামেল মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ। তো ওই ওই ওইখানে খানা সপ্তাহে একদিন পচিয়ে দিলে নিজে জামাইকে দিত, ও অনেক সময় যেত, কিন্তু এখন ওই রান্নাও দেওয়া যায় না, সবাই যাইতেও পারে না, আমার তো নাই, কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা তৌফিক দোয়া করুন। যে আমাদের কাজী ইব্রাহিম সাহেব কি আপনার বেয়াই বেয়াই মেয়ের বিয়ে করে তার খালি লক্ষ্মীপুর লাকিপুর যে আমি খামাকা কই লাকিপুর ভাগ্যর কথা কই, এখানে তো আমার মায়া নিছি আমি, সেই করে আমার নাতনি হয়েছে, হ্যাঁ আমার নাতনি হয়েছে, নাতনি খুব আদর করি আমি আলহামদুলিল্লাহ। তো এই হলো অবস্থা। নোয়াখালীর যে আরো মায়া দিয়েছি এটা জানেন না, নোয়াখালীর মানুষ আগে দেখতেই পারতাম না আমি, ছোট সময় যখন ছাত্র নোয়াখালী একলে আমি ভেঙে দাম, আর নোয়াখালী এমন ভাবে আমার ধরছে, এখান থেকে মায়া নিছি আবার আসল নোয়াখালী গিয়ে আবার মায়া দিছি, এটা ইংল্যান্ডে থাকে ব্রিটিশ, বুঝতে পারছে জামাই কদিন আগে এসে গেছে, বেআইন আসছে এখন বেআইন, হ্যাঁ মুসাপুর মুসাপুর হ্যাঁ মুসাপুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাজী এই নোয়াখালী বরিশালে আমার মাইয়া দিছি, বরিশালে সাইদি সাহেবের এখানে সরসিনের মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা তাজামল হুসাইন খান, তখন বাংলাদেশে অন্যতম শ্রেষ্ঠ আলেম ছিলেন, ওনার কিতাব আমি পড়ছি, আরবিতে লিখছেন, উনি আরবি উর্দু ছাড়া বাংলা লিখতে লিখতে পারতেন না, আরবিতে লিখছি, ওনার ছেলের কাছে মাইয়া বিয়ে দিছি, এটা এখন ইয়ের কাছে নরসিংদী মাদ্রাসায়, সে এতিমখানার সুপার জামাই, মাইয়া হইল মহিলা এতিমখানার সুপার, 200 এতিম 100 মেয়ে 100 ছেলে। আল্লাহ দোয়া করেন, দোয়া করছি, উনিও দোয়া করেন, আমরাও দোয়া করি, কিন্তু আল্লাহর হুকুম যা তাই, আমি যে বাইরে আছি এটাই তো কম না, কারণ এতগুলি মাত্র প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয়, আল্লাহর খাস মেহরবানি যে আমার দিকে নজর পড়ছে, এখনো সাইডটা কেই যাচ্ছে, কোর্টেও যেতে হয় আলহামদুলিল্লাহ, আমি বাড়িতেও থাকি না, গত কয় মাস তিন চার চার পাঁচ মাস যাবৎ বাড়িতে থাকি না, ইউনিভার্সিটি থাকি। আমল কবুল হওয়ার শর্ত কি? দুইটা। আমল কবুল হওয়ার শর্ত দুইটা, কি কি? একটা হইলো আল্লাহর জন্য আমলটা করা, কার জন্য? আল্লাহর জন্য। আরেকটা হইলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করা, কয়টা হইলো? এই দুইটা শর্ত হইলে আপনি মসজিদে আসলেন, আমল করলেন না, কার জন্য নামাজ পড়লেন? আর নবীর তরিকা অনুযায়ী পড়লেন, টয়লেটে গেলে এটা ছোট্ট আমল, এটা বড়, এটা ছোট্ট, ছোট্ট আমলে আল্লাহর জন্য করতে হয় না, আগামতে আল্লাহর জন্য করতে হয় না, নাকি দেখি কোন আপনারা? তাহলে নামাজ পড়লেন মসজিদে এসে দোয়া করছেন কার কাছে? তাহলে টয়লেটে যাওয়ার সময় দোয়া নাই? আছে। কেয়ামতের দিন এই পায়খানাগুলো, এই টিস্যু আমরা ব্যবহার করি সবই ওজনে আনবে কেয়ামতের দিন, আল্লাহ দেখবেন যে এই বান্দার আমল আল্লাহর জন্য করছেন, নবীর তরিকা অনুযায়ী করছেন, সুতরাং আমলের মধ্যে ওজন বাড়িয়ে দিবে আলহামদুলিল্লাহ, আপনার ওজন দিবে না, ওজন দিব আপনার আমলের, এদিকে নামাজে ওজন করবে, ওইখানে টয়লেটের ভিতরে যা করলেন ওইগুলি ওজন করবে, সুতরাং এই তো ছোট মনে করেন না। সুতরাং কথা ক্লিয়ার, সুন্দর প্রশ্ন করছেন আরো, নফল ফরজটাই ছাড়ছি। আচ্ছা, এমন এক নারী যার ভাই ভাতিজা ভাগিনা মামা চাচা নেই, তাহলে তার মৃত্যুর পর দাফন করবে কে? তার দাফন করবে স্থানীয় লোকজন, লোকজন মানে এক নম্বরে হইল মেম্বার, সে সমাজের কি করবে, অথবা মসজিদের ইমাম, আপনার মসজিদের যে ইমাম, যে আন্ডারে মসজিদে ইমাম,
তার মেম্বার, চেয়ারম্যান, ডিসি, এসপি, একের প্রধানমন্ত্রী পর্যন্ত তার দায়িত্ব হলো তার। তার যেহেতু নিজের কেউ নাই, এই জন্য সমাজটাই তার। যে হাফেজ নয় এমন ব্যক্তি কি হাফেজাকে বিয়ে করতে পারবেন? 100 বার করতে পারবেন? এটা কি নিজেও হাফেজ না, আবার বউ যদি হাফেজ হয়, মাশা আল্লাহ কত চমৎকার, ভালো হলো না? কার হাফেজ দিকে বিয়ে করেন, যে নিয়ত করেন যে এই ঘরের যে সন্তান হয় এরা সন্তানাদি কী হবে, হাফেজ হবে। মায় হাফেজ হলে তো এটার প্রভাবটা বেশি হয় বাপের চাইতে, কার প্রভাব বেশি হয়? মায়ের। সুতরাং হাফেজ দেখে বিয়ে করেন, ভালো করল, মাশা আল্লাহ। ইউটিউব থেকে আয় হওয়া টাকা জায়েজ কি না? ইউটিউবে যদি হালাল কাজ হয় আয়, এটা হারাম হওয়ার কোনো কারণ নাই। আর যদি হারাম কাজ করেন তাহলে ইউটিউবে হারাম, আপনার বসা তো হারাম, হারামের উপরে হারাম, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এবার আমরা শেষ করি, ঠিক আছে? আবার দেখা হবে ইনশাআল্লাহ। কারণ লক্ষ্মীপুরের নাম রাখছি লাকিপুর, লক্ষ্মীপুরের নাম কি লাকিপুর, আপনারা পারেন আস্তে আস্তে চালু করে দিয়েন। আমি কয়েকটা জায়গার নাম চেঞ্জ করছি এবং সরকারিভাবে হয়ে গেছে। নরসিংদীতে এক গ্রামে থাকতাম আমি, গ্রামের নাম ছিল দাসপাড়া। কি ছিল? পাড়ায় থাকতাম, দাসপাড়া। আমি দেখলাম যে দাস দোষ কেউ নাই এখানে, সুতরাং গ্রামের মানুষকে নিয়ে মিটিং করিয়া নাম দেখেন নিয়ামতপুর। এখন নিয়ামতপুর সরকারি খাতায় নিয়ামতপুর হয়ে গেছে, দাসপাড়া নাই। এক নম্বর। দুই নম্বরে আমেরিকান এম্বাসি ঢাকায় যেখানে, তার পূর্ব দিকে মাইলখানিক হবে না, পূর্ব দিকে একটা গ্রামে যেতাম, ওখানে আমার ছাত্ররা থাকতো, পড়া ঢাকায় পড়াইতাম কাজীপাড়া ছাত্র। ওই গ্রামের নাম ছিল নৈরার ছালা, নৈরার ছালা, নৈরার ছালা। ওইটার নাম দিছি নূরের চালা, ওই এখন সরকারি ইয়েতে নূরের চালা হয়ে গেছে। দুইটা, আরেকটা জানি কোথায় করছেন ভুলে গেছি, তিনটা আমি করছি, তিনোটাই আলহামদুলিল্লাহ। এখন লক্ষ্মীপুরকে টার্গেট করছি। লক্ষ্মীপুরে কেন টার্গেট করছি? কারণ এটা লক্ষ্মীটা হলো একটা মূর্তি, মূর্তির নাম ওরা পূজা করে, এটা শেরেকি নাম, এই জন্য লক্ষ্মীপুর বলা জায়েজ হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, হিন্দু নাম হইতে পারে লালমোহন, তারপরে হিন্দুর অনেক নাম আছে না যেগুলির মধ্যে শেরেক নাই, এরকম নাম হইতেই পারে হিন্দু নাম, এটা না সাম্প্রদায়িকতার ইসলামের সুযোগ নাই। কিন্তু আপনারা লক্ষ্মীপুর বলতে পারবেন না, তাহলে একটু কাছাকাছি নাম দিতে, লাকিপুর। লাকি মানে ভাগ্য, লাকিপুর ভাগ্যের, ভাগ্যের পুর থাকে, মাস বালা। আর কাছাকাছিও এমন কায়দায় করবেন যে লাকিপুর। এই এইভাবে আপনারা চেষ্টা করেন, চেষ্টা করলে আল্লাহ তো দেখে আপনি চেষ্টা করছেন কিনা। খালি ওলাম আলেমরাও চিন্তা করে না, দেখলি লক্ষ্মীপুর, আমার বাড়ি লক্ষ্মীপুর, এটা কেমন কথাবার্তা এগুলি। আর আমার সুবিধা হইলো আমি যেখানে জন্মগ্রহণ করছি গ্রামের নাম হইলো সৈয়দ আউলিয়া, আমাদের বংশের নামে নামে সৈয়দ আউলিয়া, পূর্ব সৈয়দ আউলিয়া, পশ্চিম সৈয়দ আউলিয়া। এরপরে আমার বাজারের নাম হইলো মির্জা কালু, আমার ইউনিয়নের নাম হলো হাসান নগর, হাসান নগর, আর আমার থানার নাম বোরহানউদ্দিন, আর কি লাগে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন, ভালো খারাপ না, ভালো সুন্দর। আল্লাহুম্মা বাল্লিগনা ও রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান। হাদিসটার সনদ নিয়ে কথা আছে কিন্তু মূল বক্তব্যটা সহি, এটা দোয়া করাই যায়। আল্লাহুম্মা বালিক বারিক লানা ফি রজব ও শাবান, রজব মাস আসলে নবী সাল্লাল্লাহু দোয়া করতেন। সনদের দুর্বলতা কিন্তু মূল বক্তব্য সঠিক, যে আল্লাহ আমাদের বরকত দেন রজবে শাবানে আর পৌঁছিয়ে দেন রমাজানে। কি সুন্দর দোয়া, হায়াত বাড়ানোর একটা কায়দা, অন্যভাবে না এইভাবে, যে আপনার রমজান যখন পর্যন্ত বাড়ি পর্যন্ত দুর্গরাস আনছেনি তো খায়ের বরকত হাসিলের আগে আর ডাক দিয়েন না, ঠিক আছে? ভালো সুন্দর তো, ঠিক আছে আপনাদের সামনে।
শেখ যে নারীর ভাই ভাতিজা মামা খালু চাচা নাই তার দাফন কাজ সম্পূর্ণ করবে কে? এক্ষেত্রে কারা তার লাশ কবরে নামাবে বা নামানো জায়েজ হবে একটু আশা করি বলবেন। পুরুষ নাই তাই মেয়ে লোকও কবরে নামাতে পারবে, কোনো অসুবিধা নাই। আর এমন না পারলে বুড়া একটু বয়স্ক দেখে পুরুষ যেহেতু তার ঢাকা থাকে সেই হিসাবে তারা নামাইতে পারবে, অসুবিধা নেই। এটা হলো জরুরত, আজ জরুরত ও তুবিহুল মাহদুরাত। এই জন্য শরীয়তে এই মাসলার জবাব হলো এটা যে অন্য মানুষেরও যদি একটু বয়স্ক মানুষ হয় তার না নাম তারাই নামাইতে পারবে ইনশাআল্লাহ। হুজুর এক্ষেত্রে কি চাচাতো ভাই বা বোনের জামাই এই ধরনের আত্মীয়? ভালো যার নিকট আত্মীয় থাকলে তো ভালো, নাম্বারটা নাও 017, তবে একটু বয়স্ক হওয়ালে ভালো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।